ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে 50 টাকা এখান থেকে একদম ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবো। তো হ্যাঁ, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আপনারা একদম ফ্রিতে 50 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন। তো সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, আমি যেভাবে আপনাদেরকে দেখাই সেই প্রসেসটা আপনারা মেনটেন করবেন, আপনার এখানে কোনো কষ্ট করা লাগবে না, আপনি একদম ফ্রিতে কিন্তু এই টাকাটা মোবাইল রিচার্জের মাধ্যমে নিয়ে নিতে পারছেন। তো সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে আপনি চলে যাবেন। তো প্লে স্টোরে যেখানে সার্চ বারে আপনি টাইপ করবেন UPAY, উপায় লিখে সার্চ করলে দেখেন এখানে একটা অ্যাপ চলে আসবে, উপায় সেন্ড মানে পেমেন্ট, এটা এই অ্যাপসটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমি অ্যাপসটা ইনস্টল করে A to Z আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী করতে হবে, আপনার এই 50 টাকা মোবাইল রিচার্জ আপনি কীভাবে পাবেন। ঠিক আছে, মাত্র 14 MB একটা অ্যাপস, কিন্তু আপনার এখানে যদি 5 মিনিট আপনি এর পিছনে সময় দেন, আপনি এখান থেকে 50 টাকা কিন্তু মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারছেন। ঠিক আছে, কোনো কষ্ট ছাড়াই। তো দেখেন অ্যাপসটা ইনস্টল হচ্ছে, অ্যাপসটা ইনস্টল হলে ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করবেন। এখান থেকে আমি সিম্পলি ওপেন করছি। তো ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, একদম নিচের বাম সাইডে দেখেন এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এখান থেকে অ্যাপসটা পারমিশন দিয়ে দেবেন। এরপরে আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। ঠিক আছে, তো আমি আমার নাম্বারটা এখানে টাইপ করছি। নাম্বারটা টাইপ করে এখানে আপনার অপারেটরটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার গ্রামীণ হলে গ্রামীণ, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক। জাস্ট আমার যেহেতু গ্রামীণ নাম্বার আমি এখানে দিয়েছি, যার জন্য আমি গ্রামীণটা সিলেক্ট করে এখানে দেখেন ভেরিফাই নাম্বার নামে একটা অপশন আছে একদম নিচে, এই ভেরিফাই নাম্বারের উপরে ক্লিক করছি। এরপরে পারমিশনটি অ্যালাউ করে দিচ্ছি। তো এই নাম্বারে একটা 4-digit OTP কোড আসবে। ঠিক আছে, তো এই সিমটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকা লাগবে, এখান থেকে অটোমেটিক এই কোডটা নিয়ে নেবে। তো দেখেন এই কোডটা কিন্তু অটোমেটিক নিয়েই নেছে। তো এরপরে দেখি কী আসে। এরপর আপনার এনআইডি কার্ডটা এখানে স্ক্যান করতে বলছে। ঠিক আছে, এনআইডি কার্ডের একদম উপরের পেজটা আপনি এখানে স্ক্যান করবেন। তো দেখেন আমি আমার এনআইডি কার্ডের উপরের পেজটা এখানে স্ক্যান করছে। ফোর ডিজিটের পাসওয়ার্ডটা সেট করছেন, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে আবারও টাইপ করবেন। দিয়ে আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। তো দেখেন এটা আমার সাকসেসফুল হয়ে গেছে, একদম উপরে দেখেন আমার নামটা চলে আসছে। এরপরে এখানে যদি ব্যালেন্স চেক করে তাহলে দেখেন ব্যালেন্সে কিন্তু 00 দেখাচ্ছে, কিন্তু আমি যেহেতু টেকনিক্যাল কোনো সমস্যার কারণে হয়তো এইটা হচ্ছে, তো আমি মোবাইল রিচার্জ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি মোবাইল রিচার্জে চলে যাচ্ছি, এরপর এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। এরপর আমি যে নাম্বারে লোড নেব সেই নাম্বারটা এখানে টাইপ করছি। ঠিক আছে,
তো দেখেন আমি এই নাম্বারে মোবাইল রিচার্জ নিব, যার জন্য আমি এই নাম্বার দিয়ে এখান থেকে আরো শূন্য ক্লিক করছি। এরপর এখান থেকে আমি অপারেটরটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে আপনার প্রিপেড আর পোস্ট পেইড আছে, তো আপনি এখান থেকে প্রিপেইডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এখানে দেখেন টাইপ ইউর অ্যামাউন্ট, তো এখানে দেখেন আমার 25 টাকা ব্যালেন্সে দেখাচ্ছে, এখানে দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স আমার 25 টাকা কিন্তু অটোমেটিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি 25 টাকা মোবাইল রিচার্জ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর 25 টাকা আপনারা কীভাবে নেবেন। তো দেখেন এখানে আমি 25 দিয়ে এখান থেকে আবারও ডান সাইডে আরো সুন্দর ক্লিক করলাম। এরপরে আমার পিনটা এখানে দিতে বলছে, তো আমি আমার পিনটা এখানে টাইপ করছি, তো পিনটা দিয়ে এখান থেকে আবারও আমি আরো সুন্দর ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে সিলেক্ট টু কনফার্ম, এটা এখান থেকে এইভাবে টান দিতে হবে, ঠিক আছে। এটা টান দিলে রিসার্চ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 25 টাকা সাথে সাথে কিন্তু দিয়ে দেবে, তো দেখেন একটু ওয়েট করেন আপনারা আসলে রিসার্চটা দিছে কি না, দেখি কোনো মেসেজ আসছে কিনা। তো দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 25 টাকা আমার রিসার্চ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, একদম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন ইয়োর মোবাইল রিসার্চ রিকোয়েস্ট ও আপ টাকা 25, ঠিক আছে। এটা দেখেন এই নাম্বারে কেবল কিন্তু আমি 25 টাকা রিচার্জ নিলাম। তো এইভাবে আপনি 25 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন। এরপরে আপনি আর 25 টাকা কীভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছে, একদম সাথে সাথেই কিন্তু আপনি 25 টাকা নিতে পারছেন। এরপর আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি 50 টাকা এখানে অ্যাড মানি করবেন, 50 টাকা অ্যাড মানি করে যদি আপনি 50 টাকা কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করেন তাহলে সাথে সাথে আপনি 25 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনি 50 টাকা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু নিতে পারেন, এখানে কোনো কষ্ট ছাড়া, জাস্ট 2-5 মিনিটের ভিতরে এই অ্যাকাউন্ট খুলেই কিন্তু আপনি এই 25 টাকা বা এই 50 টাকা কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন, ঠিক আছে। এখানে 50 টাকা অ্যাড মানি করে মোবাইল রিচার্জ করার পর আর 25 টাকা আপনার ক্যাশব্যাক দিয়ে দেবে, আর প্রথম 25 টাকা কিন্তু আপনি পাচ্ছেন। তো আমি নিয়েই কিন্তু আপনাদেরকে দেখালাম, একদম প্রুফ সহ কিন্তু দেখাইছি। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আপনার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এই উপায় অ্যাপ সম্পর্কে এখনও জানে না। তো এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে এই মোবাইল রিচার্জটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই।